ক্লাস সিক্স, আজকে আমরা ভূগোলের দ্বিতীয় পর্ব আলোচনা করব। আমরা আস্তে আস্তে লাইন বাই লাইন এই নতুন পর্বে ভিডিওগুলোতে আলোচনা করছি। আগে তোমাদের এক একটা চ্যাপ্টার ধরে পড়িয়ে দিয়েছিলাম, সেগুলো দেখতে পার। আমি অনেক কমেন্ট পেয়েছি যে স্যার লাইন বাই লাইন পড়িয়ে দিলে আমরা ভালো বুঝতে পারি এবং মনে থাকে। চলো আজকে দ্বিতীয় পর্বে আমাদের আলোচনা হবে এই নক্ষত্রমণ্ডল। কি এই নক্ষত্রমণ্ডল একটু জেনে নিই। অন্ধকার রাত্রে অর্থাৎ অমাবস্যা রাত্রে যদি আকাশের দিকে একটু তাকাও, পরিষ্কার যদি আবহাওয়া থাকে, তা আমরা অসংখ্য গ্রহ নক্ষত্র, গ্রহ অসংখ্য দেখতে পারবো না, আমরা অসংখ্য নক্ষত্র দেখতে পাবো, মিনমিট করছে, জ্বলছে। এক জায়গায় কোনো জায়গায় এক ঝাঁক দেখতে পাবো, কোনো জায়গায় একটা দুটো করে দেখতে পাবো। এই যেখানটা ঝাঁক, অনেকগুলো নক্ষত্র নিয়ে একটা ঝাঁকের মতো দেখতে হয়, সেই ঝাঁকগুলোকে যদি আমরা একটা কাল্পনিক কিছু কল্পনা করি, কোনোটা ক্রস চিহ্নর মতো, কোনোটা প্রশ্নচিহ্নের মতো, কোনোটা এম চিহ্নের মতো দেখতে লাগে। এই দেখো একটা ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছে যে এটা কেমন দেখতে। দেখো এগুলো কাল্পনিক দিয়ে একটা যোগ করে দিয়েছে, এরকম মানুষ মতো এঁকে দিয়েছে বা কিছু একটা ক্রস চিহ্নের মতো। তাহলে সেই ক্রুশ চিহ্ন তো আমরা যীশু খ্রিস্টকে দেখেছি, যেন পাটা নিচের দিকে আছে, মাথাটা উপরের দিকে, হাত দুটো বাড়িয়ে আছে, এরকম নক্ষত্রমণ্ডল দেখতে পাই। নক্ষত্র তো সেইগুলোই যেগুলো মিনমিট করে, গ্রহরা স্থির আলো দেয়। কেন নক্ষত্র মিনমিট করে, কেন গ্রহরা স্থির আলো দেয়, আমরা একটু জেনে নিই, তাহলে আরও ভালো লাগবে। কারণ নক্ষত্রগুলো বহু দূরে আছে এবং তাদের যখন আলো পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে অনেক দিন সময় লাগছে। হয়তো একটা নক্ষত্র আমরা দেখতে পাই, সেটা হয়তো নেই, সেটা ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ আলোটা আসতে হয়তো তার 10 বছর 15 বছর সময় লেগেছিল পৃথিবীতে আলো আসতে। নক্ষত্রগুলো যখন আলোটা আসে পৃথিবীতে, অনেক বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর অতিক্রম করে আসে, তাই আলোর প্রতিসরণ ঘটে। আলোটা আমরা যার ফলে সূর্য ডোবার পরও সূর্য দেখতে পাই, আলোর প্রতিসরণের জন্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নক্ষত্র ঝাঁক, একটু ভালো করে দেখিনি, কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয়। এটা হচ্ছে ভালো ভাষা, আমরা ঝাঁক বলবো না, আমরা যেগুলো আগে বললাম সেগুলো বুঝে নিয়ে এই সংজ্ঞাটা তৈরি করবো। কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয়, এরকম এক ঝাঁক তারাকে বলে, অর্থাৎ কাল্পনিকভাবে যোগ করা তারাগুলোকে বলে নক্ষত্রমণ্ডল। এগুলো দেখতে বলছে, এই সম্পর্কে কত রূপকথা, কত কাহিনী, গল্প কাহিনী আর কি, মানে কল্পকাহিনীগুলো ভেবেছে মানুষ। উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা, যাকে আমরা একসঙ্গে বলি সপ্তর্ষি মণ্ডল, সে সপ্ত ঋষি কর্তু, পুলহ, পুলস্থ, অত্রি, বশিষ্ঠ, মরীচি, আমরা নামগুলো জানি। এই সপ্তর্ষি মণ্ডল উত্তর আকাশে দেখা যায়। আকাশে অন্যদিকে আবার এম এর মতো একটা দেখা যায়, যাকে বলি আমরা ক্যাসিওপিয়া। ক্রুশ চিহ্নের মতো বগমণ্ডল, বগমণ্ডলটা ছবিটা দেয়া আছে। আর অপূর্ব সুন্দর নক্ষত্রপুঞ্জ কালপুরুষকে আমরা কল্পনা করা হয়েছে, পুরনো শিকারী এক সাহসী রূপে। এই কালপুরুষটা শীতকালের আকাশে সন্ধ্যাবেলা পূর্ব দিকে তাকাবে, দেখতে পাবে যে কালপুরুষকে। সপ্তর্ষি মণ্ডলও দেখতে পাবে শীতের আকাশে, প্রায় দেখা যায় বিভিন্ন মানে নক্ষত্রমণ্ডলকে। তাহলে আমরা জানলাম প্রশ্নগুলো কি হয়, যে ক্যাসিওপিয়া দেখতে কেমন, ইংরাজি অক্ষর এম এর মতো। ক্রুশ মানে বকমণ্ডল দেখতে কেমন, ক্রুশ চিহ্নের মতো।
আমাদের পড়বে সপ্তর্ষিমণ্ডল দেখতে কেমন, প্রশ্নচিহ্নের মতো, জিজ্ঞাসা চিহ্ন, যেটা আমাদের এরকম থাকে না সপ্তর্ষিমণ্ডল, মাথায় থাকে কর্তু, পুলহ, পুলস্থ, এরকম সাজানো থাকে। তাহলে আমরা নক্ষত্রমণ্ডল সম্পর্কে ভালো জেনে গেলাম। এবার পরের পাতায় চলে এলাম। বলছে দেখো, এক টুকরো কালো কাগজে পেন দিয়ে গেঁথে কয়েকটা ফুটো করো, তারপর কাগজটা টর্চের মুখে আটকে দাও, অন্ধকার ঘরে আলো জ্বেলে আলো দেয়ালে টর্চে আলো ফেলে দেখো, আলোর বিন্দুগুলো তারার মতো দেখাবে। এই অবস্থা ঘরের আলো জ্বেলে দাও, তারাগুলো উধাও। তার মানে কি গো? ঘরে আলো জ্বেলে দিলাম মানে কি গো? সূর্য উঠে পড়লো, আর তারাগুলোকে আর দেখতে পাওয়া যায় না, রাতের বেলা সূর্য থাকে না তাই দেখতে পাই। তারা আর নক্ষত্র কথা কিন্তু একই, গ্রহদের নিজস্ব কোনো আলো নেই বলে ওদের আলোটা স্থির দেখায় এবং কাছে থাকে। চলো, তারাগুলো মিটমিট করে কেন, সেই আমি একটুখানি বললাম না, নক্ষত্রগুলো মিটমিট করে কেন? কারণ আমাদের পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে, পৃথিবী থেকে বহু দূরে থাকা তারা আলো যখন ওই বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায়। কেমন করে কাঁপে আমি বলে দিলাম, আলোর প্রতিসরণ ঘটে, অর্থাৎ গণমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, তোমরা আলোর প্রতিসরণ পরে পড়বে, বিজ্ঞানে গিয়ে পড়তে পারবে। পৃথিবী বায়ুস্তরের বাইরে মহাকাশ থেকে তারাদের দেখলে স্থির আলো বিন্দুর মতো দেখায়। যদি আমরা বায়ুস্তরের বাইরে চলে যাই, পৃথিবীর যে বায়ুমণ্ডলের স্তর আছে উপরটাতে, আমরা বায়ুমণ্ডলের স্তর পেরিয়ে গিয়ে দেখি তারাগুলোকে, তাহলে কিন্তু স্থির দেখব। বায়ুমণ্ডলের জন্যে আমাদের মিটমিট করা দেখি। এবার দেখো তারা চেনার মজা। অমাবস্যার রাতে ছাদে বা খোলা আকাশের নিচে কোথাও মাদুর পেতে বসে পড়ো, ইচ্ছে করলে বন্ধুদের বা বড়দের সঙ্গে নিয়ে যেতে পারো, মাথার উপর আকাশ ভরা তারা গুনে শেষ করতে পারবে। খালি চোখে মাত্র 6000-এর মতো তারা দেখা যায়, খালি চোখে, দূরবীন লাগালে তুমি আরও বেশি দেখতে পাবে। ভালো করে লক্ষ্য করলে হয়তো সাদা মেঘের মতো আকাশ গঙ্গা ছায়াপথকে দেখতে পাবে। তোমরা যদি একটুখানি অন্ধকার রাতে দেখো আকাশটাকে, আমি দেখি ছাদে উঠি, উত্তর থেকে দক্ষিণে একটা আবঝা আলোর পথ মাঝ বরাবর বয়ে গেছে, ওইটাই কিন্তু একটা ছায়াপথ, আকাশগঙ্গা নাম, যে ছায়াপথের মধ্যে আমরা অবস্থান করছি। অদ্ভুত ব্যাপার বলো, মজার ব্যাপার। চলো, ধ্রুবতারা আর সপ্তর্ষিমণ্ডলকে তো দেখতে পাবি, কারণ ধ্রুবতারাকে দিনই দেখা যায়, উত্তর আকাশে দেখা যায়, মানে পুরোপুরি উত্তর দিকে একদম মাটি নিচু করে নয়, মাথার ওপর একটু উত্তর দিক দেখে নেবে কোনটা উত্তর দিক, সেই মাথার ওপর সেই দিকটা একটুখানি ফলো করলেই দেখতে পাবে যে সেখানটা ধ্রুবতারা। এই ধ্রুবতারাটাকে লক্ষ্য রাখতে হয়, লক্ষ্য রেখে বাঁদিকে ক্যাসিওপিয়া, ডান দিকে সপ্তর্ষিমণ্ডল, এরকম দেখা যায়, ধ্রুবতারাটাকে নিশানা করতে হয়। এই ধ্রুবতারাটা না আগে তো ঘড়ি ছিল না, কটা কোন তার ঘড়ি ছিল না, তার জন্য তো মানে রাত কত হলো বোঝা যেত ওই নক্ষত্রগুলো অবস্থান দেখে। আমি যদি রাতেরবেলা উঠে পড়ি না শীতকালে, আমি বলে দেবো রাত মোটামুটি কটা বাজে, অন্ধকার রাত, ঘড়ি নেই, কেন বলতে পারবো? যে সপ্তর্ষিমণ্ডলটা সন্ধেবেলাতেই পূর্ব আকাশে ওঠে, যদি মাঝরাত যখন তখন মাঝামাঝি থাকবে, মাথার উপরে থাকবে, যত রাত বা সকালের দিকে আসবে তখন নিচে পশ্চিম আকাশে চলে যাবে। তাহলে আমি সেটাকেই সূর্যের মতো মনে করিনি, সপ্তর্ষি মানে সপ্তর্ষিমণ্ডল বললাম, কালপুরুষটাকে, কালপুরুষটাকে আমি যদি মাঝরাতে উঠি দেখি যে পূর্ব আকাশে সন্ধ্যেবেলাতে উঠে পড়লো, মাঝরাতে যদি ঘুম ভেঙে যায় 1টা 1.5টার সময় তখন মাথা থেকে একটু ডান দিকে থাকবে, পশ্চিম আকাশের দিকে চলে যাবে পূর্ব আকাশ থেকে, বুঝে ফেলি সূর্যের মতন, এটাকে আমি কল্পনা করিনি। তেমনি ধ্রুব তারা একটা এমন তারা বা নক্ষত্র, যখন জাহাজে নাবিকরা কোনো দিক ঠিক করতে পারছে না কোনটা কোন দিক, শীতকাল হলে তারা কালপুরুষটাকে বুঝে ফেলবে, পূর্ব আকাশ এটা কালপুরুষ উঠেছে কিন্তু পূর্ব আকাশে নিচে মাঝ বরাবর থাকলে বয়ে যাবে না, কিন্তু ধ্রুব তারাটাকে দেখে তারা তখন দিক নির্দেশ করতো, এইটা তাহলে উত্তর দিক, উত্তর দিক যদি বুঝতে পারতো তাহলে কোনটা দক্ষিণ দিক হবে, কোনটা পূর্ব দিক হবে, কোনটা পশ্চিম দিক হবে, নাবিকরা তখন জলজাহাজে জাহাজ চালাতে পারত। তা নাবিকরা, একটা ভালো প্রশ্ন হয়, নাবিকরা কোন তারা দেখে দিক ঠিক করতো? ধ্রুব তারা।
তারপর দেখো শীতকালে রাতে আকাশে কালপুরুষ, কৃত্তিকা, অন্য অন্য নক্ষত্র মণ্ডল দেখতে পাবে। তাই আমি যে কথাটা তোমার দিয়ে আলোচনা করলাম, কৃত্তিকাও কিন্তু একটা নক্ষত্র মণ্ডল। এবার টেলিস্কোপ, যেমন দূরবীন আমরা জানি, টেলিস্কোপ মানে কিন্তু দূরবীন, শক্তিশালী দূরবীনটাকে আমরা টেলিস্কোপ বলি। আরো বলছি দেখো, এই দূরবীন তো দূরকে দেখার জন্যে কি আবিষ্কার করেছিল আমরা জানি, গ্যালিলিও, গ্যালিলিও বেশ, গ্যালিলিও আবিষ্কার করেছিল আমরা জানি, সে বিশাল একটা চোঙের মতো, মানে এইগুলো এগুলো যেটা আমরা দেখতে পাচ্ছি, যে টেলিস্কোপ তৈরির জন্য বিরাট একটা গোলাকার গম্বুজ যাকে মান মন্দির বলে, তাহলে এইটাকে কিন্তু একটা মান মন্দিরের মতো শক্তিশালী টেলিস্কোপ, 200 কোটি আলোক বর্ষ দূরে তারাকে দেখা যায়। চিন্তা করো যে যদি একটা শক্তিশালী টেলিস্কোপ কেনা যায় বা দেখা যায় তাটা চোখ দেখে, তা 200 কোটি আলোক বর্ষ দূরে দেখতে পাবো কি আছে। আলো 1 বছরে যতটা দূরত্ব যায় তাকে তো বলি 1 আলোক বর্ষ। চিন্তা করো 1 সেকেন্ডে সে কতটাই চলে যায়, অনেক দূর চলে যায়, তারপরে সে 1 বছরে কতটা যায়, তাকে 1 আলোক বর্ষ, তাকে আবার 200 কোটি দিয়ে গুণ করো, কত দূরের জিনিসকে দেখা যাবে শক্তিশালী যদি একটা দূরবীন কিনি বা টেলিস্কোপ কিনে আনি। খুব ভালো বই তোমাদের। তারপর দেখো এখানে একটা ধ্রুবতারাকে এঁকে দিয়েছে, এটার সঙ্গে এদিকে দেখিয়েছে একটা কাল্পনিক রেখা দিয়ে যোগ করতে বলছে, তোমরা সেগুলো করতে পারো। চলো রাতের আকাশটাকে দেখে তোমাদেরকে ভালো করে পড়তে বলছি, আমি কিন্তু তোমাদের লাইন বাই লাইন পড়িয়ে দিচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। চলো তারপরে দেখতে পাচ্ছি সৌরজগৎ। এই সৌরজগৎটা কি গো, বা সৌর পরিবারও দিয়ে দিয়েছে, পরিবার মানে তো সংসার, আমাদের পরিবার আছে একটা, তাহলে সূর্যকে কেন্দ্র করে যারা বাস করছে, আমরা যেমন সংসারে গার্জেনকে কেন্দ্র করে থাকি, রাত হলে ফিরে আসি গার্জেনের কথা শুনি, তাহলে একটা কেন্দ্র বা বেশ, তেমনি সূর্যকে কেন্দ্র করে যারা ঘোরাঘুরি করছে তাদেরকে বলছি আমরা সৌর পরিবার। তাহলে সৌর পরিবার হচ্ছে কেন্দ্রে কে থাকে সৌর পরিবারে, আমাদের যেমন সংসারের কেন্দ্রে বা পরিবারের কেন্দ্রে বাবা মা ঠাকুমা যে হোক থাকে, তেমনি সৌর পরিবারের মধ্যে কে কে থাকে দেখো, আমাদের যেমন ভাই বোন কাকা কাকি এরা থাকে, তেমনি সৌর পরিবারে গ্রহ উপগ্রহ এইগুলো থাকে, মানে এইগুলো নিয়ে কিন্তু সৌর পরিবার তৈরি হয়। তা সূর্যকে গৃহে উপগ্রহ থাকে, আবার অনেক গ্রহাণুপুঞ্জও থাকে, এইগুলো কিন্তু সৌর পরিবার বা সূর্যের পরিবার, সূর্যের সংসার। তাহলে সৌর পরিবার বলতে আমরা বুঝে ফেললাম যে সৌরজগৎ আসলে সৌর পরিবার। দেখো এখানে একটু পড়ে নিই, আকাশগঙ্গা হলো কোটি তারার মধ্যে একটি হলুদ তারা হলো সূর্য, তার প্রায় 600-460 বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা হাইড্রোজেন হিলিয়ামে বিশাল মেঘের সংকুচিত হয়ে জমার বেন্ডে সূর্য তৈরি হয়েছে। সূর্যের মধ্যে কি আছে গো, হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস এবং কিছু ভাসমান ধূলিকণা। বেশ ভালো লাগছে, কিন্তু এখন আর ওরকম করে সূর্য তৈরি হয় না। বেশ, সদ্য জন্মানো গোলাকা গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে পারে। সূর্য কিন্তু পুরোপুরি গোল নয়, কোনো বনে যদি আগুন লাগে না, লম্বা বনটা হয়তো তোমরা যদি দূর থেকে দেখো গোল দেখবে, গোল কিন্তু ওরকম, আমরা যে গোলটা আঁকি ওরকম গোল নয়, আর মাঝে কিন্তু অনেক ব্ল্যাক হোল তৈরি আছে, কালো জায়গা আছে। চলো আমরা দেখিনি, লাইন বাই লাইন পড়িনি, বুঝে, এর ফলে জ্বলন্ত আগুনে প্রদক্ষিণ করতে থাকে লক্ষ লক্ষ বছর ধরে ধুলোর মেঘ থেকে তৈরি হয় পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহ, এই সব কিছু নিয়েই সৃষ্টি হয় সৌরজগৎ বা সৌর পরিবার। তা সৌর, এখানে একটা ভালো প্রশ্ন, সৌর পরিবার কাকে বলে? আমরা তো দেখতে পেলাম যে সূর্যের আশেপাশে, সূর্য আশেপাশে যে গ্রহ নক্ষত্র উপগ্রহ গ্রহ উপগ্রহ গ্রহণপুঞ্জ রয়েছে তাদের নিয়েই হয় সৌর পরিবার। এর কেন্দ্রে কে থাকে সৌর পরিবারে, সেটা হচ্ছে সূর্য। দেখে না আমরা গ্রহগুলো দেখতে পাচ্ছি, কাছে গ্রহ বুধ শুক্র মঙ্গল পৃথিবী বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন,
সেরেস, সেরেস কিন্তু গ্রহ নয়, প্লুটো গ্রহ নয়, এটা বামন গ্রহ এখন বাদ গেছে, এখন নয়ে নবগ্রহ নেই, এখন আটে গ্রহ হয়ে গেছে। চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? সবচেয়ে কাছের গ্রহ আমরা দেখতে পাচ্ছি বুধ, বুধে কিন্তু কোনো উপগ্রহ নেই, শুক্র কোনো উপগ্রহ নেই, পৃথিবীর উপগ্রহ আছে, বুধ শুক্র পৃথিবী মঙ্গল। চলো মঙ্গলের উপগ্রহ আছে দুটো, ফোবোস আর ডাইমোস, পরে জানবো আমরা। সবচেয়ে ছোট কোন গ্রহকে বলে মনে হচ্ছে? সবচেয়ে ছোট গ্রহ আমরা দেখতে পাচ্ছি যে এখানে বুধ। দূরত্বের বিচারে আমরা কত নম্বরে আছি? আমরা 3 নম্বরে, 1, 2, 3, দূরত্ব দিয়ে 1 নম্বরে এ, তারপরে এ, তারপরে এগুলো পাশাপাশি আঁকা হয়েছে কেন? করে যদি এইখানে এঁকে দেওয়া হতো, এখানে হতো, এই যে ধরো বুধটা এখানে, শুক্রটা যে এখানে আঁকতাম হতো, কিন্তু একটু কাছাকাছি হয়ে যেত বলে আবর্তন কক্ষপথটাকে পাশে সরিয়ে দেখানো হয়েছে। বেশ, তারপরে আসে সৌরজগতের ঠিক ছবি আঁকা যায়, সৌরজগতের ছবি ঠিক ছবি আঁকা যায় না, সূর্য পৃথিবী থেকে 4 লক্ষ গুণ বড়। হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। সূর্য পৃথিবীর কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। পৃথিবী যা, তার মানে 13 লক্ষ গুণ সূর্য, 13 লক্ষটা সূর্য ঢুকে, মানে পৃথিবী তার মধ্যে প্রবেশ করে যাবে, বৃহস্পতির মধ্যে ঢুকে যেতে পারে 1300টা পৃথিবী, তার মানে 1300 গুণ বড় বৃহস্পতি, বৃহস্পতি গ্রহটা, গ্রহরাজ। তাহলে কি ছবিতে সূর্য বৃহস্পতি পৃথিবীকে একসাথে দেখানো যাবে? কি কি করে একই ছবিতে সূর্য, সৌরজগতে যে ছবি আঁকা হয় তা শুধু সাধারণ তৈরি ধারণার জন্যে, একটা সাধারণ ধারণা তৈরি করার জন্যে ছবিগুলোকে আঁকা হয়। কারপর কে আছে, কে কত বড়, কার বলয় আছে, এগুলোর জন্য আঁকা হয়। তাহলে আজকের মতো বিদায় নিই তোমাদের, আমি আজকে আবার নতুন পর্বে তোমাদের এই পাতাটা আলোচনা করে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।